2024-এ স্কলেজ করের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের হাউস। এবছর 2024-এ সন্তোষ মিত্র স্কয়ের চমক হতে চলেছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে গোলকটা, সেটা কাজ এখন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, আর এটা আপনাদের মহালয়া আগে অবধি পুরোপুরিভাবে কমপ্লিটও হয়ে যাবে। 24-এ কলেজ স্কয়ের কী থিম হচ্ছে? সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ যাচ্ছি আসানসোল টু কলকাতা। আমি দেখতে পাচ্ছি আজকে কলকাতা আপনাদের টপ বেস্ট বেস্ট প্যানেলগুলো ঘুরে দেখাবো, সিটভূমি, সন্তোষ স্কোয়ার, আর কলকাতা যত রকমের বেস্ট বেস্ট প্যানেল সব ভিজিট করে দেখাবো। তার সাথে সাথে যদি আপনারা আসানসোল থেকে দুর্গাপুর থেকে শুরু করে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল যদি দুর্গাপুজোর প্রিপারেশন ব্লগ পেতে চান, তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলো যাওয়া যাক কলকাতা। আমরা হাওড়া ব্রিজের একদমই নিচে সামনে দেখতে পাচ্ছ। এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো শিয়ালদা স্কোয়ারে। 17তম বর্ষে এই বছর থিম হতে চলেছে সুইজারল্যান্ডে পার্লামেন্ট হাউস। সামনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে দাদাগুলো কাজ করছে, এখানে কাজ স্টার্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আমার চলে এসেছি কলকাতার টপ প্যান্ডেল, সেটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। সেই বছর থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। সামনে দেখতে পাচ্ছি প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে, সাইডেও দেখতে পাচ্ছি প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে, আর দাদাগুলো সাইডে কাজ করছে। এখানে কতদূর কাজ কমপ্লিট হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফাইনালি যে কলেজ স্কোয়ারে যে প্রিপারেশন কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যে বাসের টাকাগুলো সেটা এসাইড করে নামিয়ে দিয়েছে, তো এখানে 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যে বছর থিমটা সেটা খতরনাক হতে চলেছে, ঠিক আছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আর এসাইড করে বললাম, দেখতে পাচ্ছি এসাইড করে দাদাগুলো কাজ করছে। তো ভিতরে যাবো, ভিতরে কত কাজ হয়েছে না আছে সেগুলোর মাধ্যমে দেখাবো। এরপর আমরা যাবো প্রতিনিধি স্কোয়ার, তারপর শ্রীভূমি, যা কলকাতা টপ টপ দুর্গ প্যান্ডেলগুলো তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো ভিতরে যাওয়া যাক। এই সাইড করে দাদাগুলো কাজ করছে, আর এই সাইড যে বাসের স্ট্রাকচারগুলো সেখানে নামিয়ে দিচ্ছে, আর ভিতরেও অনেকটাই কাজ হয়ে গেছে। কলকাতার 90% মানুষ এবছর কলেজ স্কোয়ারের থিমটা অনেকে জেনে গেছো, কেউ জানা না থাকে তো আবার বলে দিচ্ছি, এটা সুইজারল্যান্ডে পার্লামেন্ট হাউস হতে চলেছে। তো এই সাইডও কাজ হচ্ছে, আবার প্রথমে এ সাইড করে নিয়ে যাই। দেখতে পাচ্ছি ইস্ট সাইডে করে যে বাসের স্ট্রাকচারগুলো সেখানে নামিয়ে দিয়েছে, আর ইতিমধ্যে তো কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এ সাইড করেও যে বাসের স্ট্রাকচারগুলো সে সাইড নামিয়ে দিয়েছে, আর ওই সাইড করে দাদাকে বললাম কাজ করছে এ সাইড করে। আর দেখিয়ে দিচ্ছি এবছর থিম হতে চলেছে সুইজারল্যান্ডে যে পার্লামেন্ট হাউস, আর এখানে তো সবাই আসে আড্ডা মারে। তো এবছর এবছর থিম ধামাকাদা হতে চলেছে, আমাদের এই সাইড করে নিয়ে যাই। এই সাইড করে আপনারা দেখিয়ে দিচ্ছি যে বাসের টাকচিগুলো যে কাজগুলো সেগুলোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ও সাইড করে যাব। সাইড করে দেখিয়ে দিচ্ছি এই সাইডেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসের টাকচাগুলো সাইড করে নামিয়ে দিচ্ছে। এই সাইড করে দেখতে পাচ্ছ যে কাঠের প্রিপারেশন কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইড করে দাদাগুলো যে কাঠগুলো সেগুলো ভিতর দিকে নিয়ে যাচ্ছে, দেখে নাও। এবছর 2024-এ কলেজ স্কোয়ারে ধামাকাদের থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডে কাজ হয়ে গেছে, আর ও সাইড করে প্রায় 40% কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। ভিতরে এখনও কাজ চলছে। ইতিমধ্যে আমরা ভিতরে চলে এসেছি কলেজ স্কোয়ারে, আর এখানে দেখতে পাচ্ছি যে জিনিসপত্রগুলো সেগুলো নামিয়ে দিয়েছে, আর ইতিমধ্যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও ভিতরে।
প্রায় 40% কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরটা অংশ দেখালাম কলেজ স্কোয়ারে, তো কলেজ স্কোয়ারের এবার বাইরে যে অংশটা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। 24 কলেজ স্কোয়ারে কী থিম হচ্ছে? সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। আর এটা তোমার কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? এটা ধরো পুজোর 10 দিন আগের হ্যান্ডওভার দিতে হবে আমাদের। হ্যাঁ, এরপরে পরে ধরো লাইটের কাজ আছে। কাজ আছে। আর এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। আর এটা মিনিমাম পঞ্চমী ষষ্ঠীর দিক থেকে তার আগে থেকে কমপ্লিট হয়ে যায়? তার আগে কমপ্লিট, আগে কমপ্লিট হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর প্রচুর ভিড় হয়, তার সাথে দাদার সঙ্গে কথা বললাম। আর তো ফাইনালি যে কলেজ স্কোয়ারে যে প্রিপারেশন কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যে বাসের টাকাগুলো সেটা এসাইড করে নামিয়ে দিয়েছে, তো এখানে 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যে বছর থিমটা সেটা খতরনাক হতে চলেছে, ঠিক আছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আর এসাইড করে বললাম, দেখতে পাচ্ছ এসাইড করে দাদাগুলো কাজ করছে। পরে আমরা যাবো প্রতিনিধি স্কোয়ার, তারপর শ্রীভূমি, যা কলকাতা টপ টপ দুর্গের প্যান্ডেলগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। যারা এই বছর সন্তোষ মুক্ত স্কোয়ারে থিম হচ্ছে লাস ভেগাস স্কোয়ার, সেটা আমেরিকা অবস্থিত। লাস ভেগাস স্কোয়ার থিমটা এবছর খতনা করতে চলেছে। আগের বছর সন্তোষ মুক্ত স্কোয়ার থিম হয়েছিল রাম মন্দির, দেখতে পাচ্ছি এবছর থিমটা কাজ স্টার্ট হয়ে গেছে। তো ভিতরে জায়গাটা এখন বেড়া দিয়ে দিয়েছে, যেমন ভিতরে যখন কেউ যেতে পারে তো বেড়া দিয়ে দিয়েছে। আর তো ইতিমধ্যে কাজ চলছে। আর এই বছর থিমটা খতনা করতে চলেছে। আগের বছর হয়েছিল রাম মন্দির, প্রচুর ছাপিয়ে দিচ্ছিল, মানে চার সাইডে মানুষের আগমন, ভিড় সামনে যাচ্ছিল না। এই বছরও খতনা থিম করতে চলেছে 2024। তো দেখতে পাচ্ছি তুমি প্রথম কাজ চলছে। আর যাওয়া যাবে না, কারণ এখানে চার সাইডে বেড়া দিয়ে দিয়েছে, তার জন্য যাবে না। তো এই সাইডে দেখতে পাচ্ছি যে রাখিদের রাস্তাগুলো সেটা নামিয়ে দিচ্ছে। আর ও সাইডে দেখতে পাচ্ছি গোলকটা, ঠিক আছে, ওর মেন গোলকটা ওটাই মেন কাজ, ওটা এটা 11D, ঠিক আছে, 11D দারুণ দারুণ হতে চলেছে। তো আপনারা সবাই আসুন, ভিজিট করুন সন্তোষ মুক্ত স্কোয়ার। এরপর যাবো আমার শ্রীভূমি কল্যাণী, প্রতিটা জায়গা আমি ভিজিট করবো। যারা এখন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে নেই আর ফেসবুকে দেখি, ফেসবুকটা ফলো করে নাও। এবার দুর্গাপুর, আসানসোল, কলকাতা এবং গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা ভিজিট করবো। চলো, লাস্ট ভ্যাকেস পিয়াজের থিমটা হতে চলেছে সন্তোষ মুক্ত স্কোয়ারে, সেটা ইতিমধ্যে প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বাসের কাজগুলো সেগুলো নামিয়ে দিচ্ছে। আর মেন ফোকাস হচ্ছে ও গোলকটা, ঠিক আছে, এই গোলকটা হচ্ছে মেন ফোকাস, এটাই মেন। এটা আমেরিকার লাস ভেগাস ফিয়ার হতে চলেছে, এবছর ধামাকাটা থিম হতে চলেছে। আগে বছর এখানে হয়েছিল রাম মন্দির, পুরো ছাপিয়ে দিয়েছিল। নবমীর দিন তো প্রচুর ভিড়, মানে সকাল 5টা অবধি ভিড় ছিল, ঠিক আছে, নবমীর দিন যেটা আমরা শুনেছিলাম, তো সকাল 5টা অবধি ভিড় ছিল, মানে ধামাকাটা ভিড়, মানে ভিড় কমার নাম নেই, ভিড় বাড়ছে তো কমছে না। তো এবছরও ধামাকাটা হতে চলেছে সন্তোষ মুক্ত স্কোয়ারে। তো ইতিমধ্যে দাদাগুলো কাজ করছে, আর চাষিদের দেখতে পাচ্ছ বেড়া দিয়ে দিয়েছে, যেমন ভিতরে কে প্রবেশ না করতে পারে, ঠিক আছে। আর মেন ফোকাস এবছর আমেরিকার লাস ভেগাস স্পেয়ার, এই গোলকটা। আর ইতিমধ্যে যে কাঠের কাজে তো বললো নামিয়ে দিচ্ছে, আর ও সাইডকে হালকা দেখিয়ে দিই আপনাদেরকে। এই সাইড দেখতে গেলে সাইড করে চায় সাইডে আপনাদের বেড়া দিয়ে দিয়েছে, ওই জন্য কেউ কিন্তু যেতে পারছে না। তো আপনাদের প্রতিটা সাইড আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দেবো, আপনি যদি এই সাইড করে দেখিয়ে দিই তো আপনার এই সাইডে কিছু জুম করে দেখায়। তো কাজ দেখানো সেভাবে এখনও কমপ্লিট হয়নি, এটা লাস্ট দিকে যখন আমরা আসবো আমরা, তখন যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এটা দেখার মতন হবে। এটা 11D হতে চলেছে, মানে ধামাকা থিম এবছর 2024 সন্তোষ স্কোয়ারে। আর যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, জলদি করে সাবস্ক্রাইব করো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ আসানসোল থেকে শুরু করে গোটা ওয়েস্ট বেঙ্গল ভিজিট করবো এবং কলকাতা টপ টপ প্যান্ডেলগুলো দেখাবো। সন্তোষ স্কোয়ার থাকবে, কলেজ স্কোয়ার থাকবে, তাছাড়া শ্রীভূমি থাকবে, কোল্যাণী থাকবে, সব টপ 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 10 দুর্গাপুজোর প্যান্ডেল আমার ভিডিওতে আপনাদের থাকবে। চলো আপনাদের ঘুরে দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুরো কার্যকলাপ। আর ইতিমধ্যে নির্দিষ্ট ভিতরে যাওয়া গেল না, তো এরপর আমরা যাবো শ্রীভূমি। আর এই বছর থিমটা বললাম লাস্ট ভেগাস স্পেয়ার হতে চলেছে,
ধামাজা থিম হতে চলেছে। এক বছর তো হচ্ছে রাম মন্দির, রাম মন্দির পুরো ছাপিয়ে দিয়েছিলো। এই বছর হচ্ছে লাস ভেগাস স্পিয়ার, যেটা আমেরিকায় অবস্থিত। চলো আমরা এবার যাবো শ্রীভূমি, কল্যাণী, সব দুর্গাপুজোর প্যান্ডেল ভিজিট করবো। টপ টপ এবং সব বেস্ট অফ দ্য বেস্ট প্যান্ডেলের ভিডিওর মধ্যে থাকবে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো যাওয়া যাক নেক্সট ভিডিও।